এখানে যদি কেউ মাস্তানি করতে চায়, অনিয়ম করতে চায়, দুর্নীতি করতে চায়, তার জন্য কঠিন অবস্থা অপেক্ষা করছে। আরো উপস্থিত আছেন সাগি পালনকারী শ্রেষ্ঠ মোহাম্মদ রাসেল করোনাকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মৎস্য খাতে হোক, প্রাণী সম্পদ খাতে হোক, সকলের জন্য বিশাল প্রণোদনা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে লিস্ট করেছি, সেটাকে রিচেকিং হচ্ছে। আমরা আশা করছি যে আগামী মাসেই আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। বাংলাদেশের ইতিহাসে এত প্রণোদনা অর্থাৎ কোনো রকম লোন নয়, আর্থিক সহায়তার পরিকল্পনা বাস্তবায়নের পথে। আর দ্বিতীয়টি আরেকটি ছিল যে এই প্রকল্পগুলোর মাঝে একটি চক্র থাকে যারা মানে প্রকল্পটি সফলতা পাওয়ার আগেই বিলুপ্ত হয়ে যায়, সেই মানে অপচেষ্টাটি রোধের জন্য আপনার কি? দুর্নীতিকে অনিয়মকে প্রতিরোধ করার জন্য জিরো টলারেন্স প্রোগ্রাম রয়েছে বরিশাল অঞ্চলে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এখানে আছেন, উনি এখানকার সংসদ সদস্য নেতৃবৃন্দ আছেন, আমি নিজেও বরিশাল অঞ্চলের মানুষ। কোনোভাবে কোনো অনিয়ম কোনো দুর্নীতিকে আমরা টলারেট করব না, কোনো প্রতিকূলতাই আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা এটাকে ব্যাহত করতে পারবে না। এখানে যদি কেউ মাস্তানি করতে চায়, অনিয়ম করতে চায়, দুর্নীতি করতে চায়, তার জন্য কঠিন অবস্থা অপেক্ষা করছে। বিশেষ করে বরিশালের মানুষের জন্য মাংসের চাহিদা নিয়ে কোথাও তাকাতে না হয়, প্রয়োজন বোধে তারা এখানে উৎপাদিত মাংস বিদেশে রপ্তানি করতে পারবে। আর বরিশালে আমাদের আরেকটি টার্গেট রয়েছে, একটি গবেষণা ইনস্টিটিউট করব যেখানে ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হবে। এর বাইরেও বরিশালের কোন কোন এলাকায় আমাদের মহিষের জন্য বড় প্রকল্প নেওয়া যায় সেটা আমাদের চিন্তাভাবনা রয়েছে। আমরা মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে বরিশালের সম্ভাবনাকে সরকারি পেট্রোনাইজেশনে অনেক বড় আকারে নিয়ে আসতে চাই, যাতে মানুষের দারিদ্র দূর হবে, অভাব অনটন দূর হবে, বেকারত্ব দূর হবে, পুষ্টির অভাব দূর হবে, সব কিছু মিলে বরিশালের যে গৌরব সেই গৌরবটাকে আমরা আরও উজ্জীবিত করতে চাই। এই জন্য আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আছেন, আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন, অন্য সকলে আছেন, আমরা সম্মিলিতভাবে বরিশালের উন্নয়ন বাংলাদেশের অনেক জেলার চেয়ে, অনেক বিভাগের চেয়ে খুবই কম। এই জন্য উন্নয়নের সমতা আনার জন্য বরিশালে যা কিছু করা যায় সে উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিয়েছেন, তার অংশ হিসাবে আমরা একটার পর একটা কর্মসূচি বাস্তবায়ন করব, সে লক্ষ্যে আজকে আমাদের এখানে কর্মসূচি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।